আমার ছোট বোন উপস্থিত আছেন, আমার আরেকটি বোন এই পাশে উপস্থিত, প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন আমার প্রিয় সঞ্জু মোল্লা, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের এই ব্লকের নেতা সন্দীপ বাউরি, উপস্থিত আছেন এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের লক্ষুদা, উপস্থিত আছে সাবানা, উপস্থিত আছে চণ্ডী, উপস্থিত আছেন মাননীয় সুব্রত দরিপা সহসভাপতি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস, উপস্থিত আছে জাকির এসেছে এখানে, সঞ্জয় আজকে যোগ দিল, জাকির অনেকদিন থেকেই আছে, সাবানারা আছে, আজকে ওরা আনুষ্ঠানিক যোগদান করল। আমার সঙ্গে এসেছে শেখ মনসুর, আমার সঙ্গে এসেছে বাসন্তী, আনসুরা এবং পিকু থেকে আরম্ভ করে, সরস থেকে আরম্ভ করে, এবং এখানে আমার এবং আমাদের অনিল ঘোষ আছে উপপ্রধান, আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত যুব ভাইরা এখানে আছে তাদের সবাইকে, বাপ্পা এসেছে আদারতল থেকে, আমাদের কালপাথরের প্রধান আমার প্রিয় ভাই সুব্রত সাহানা এখানে উপস্থিত আছে, এবং বিভিন্ন বুথ থেকে যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠান, প্রত্যেকে ভালো থাকুন, এবং একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে, যখন এসেছিলাম রোদ ছিল, আমি জানি আমার বেশিক্ষণ বললে চলবে না, আমি বেশি কথাও বলবো না, আমি শুধু বলতে চাই আপনাদের এখানে এসেছি একদম ঘরের মেয়ের মতো, আর আমার এখানে এসে এত ভালো লাগছে যে এত সুন্দর সোহেল ভাইরা এই অনুষ্ঠানটা করেছে, যে এখানে কিন্তু ছেলেদেরকে আমরা হারিয়ে দিয়েছি, কি হারিয়েছি তো, এখানে মেয়েরা বেশি, কোন কালে এটা হয়নি কো, জয় পুরুষের কারবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী, তাই আজকে এখানে মেয়েরা বেশি উপস্থিত হয়েছে, আর যে ঘরে মেয়ে থাকে না সেই ঘর ভালো হয় না, সংসার সুখের হয় রমণীর গুণে।